পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। আজ এমনই একটি আমাদের প্রত্যেক দিনের মতো নিত্যদিন চলছে যে আমরা কোথায় কি করব, দিশাহারা হয়ে যাচ্ছি। কেউ বা খুব ভালো রয়েছে সেটা দেখেও ভাবছি যে এতে এত ভালো রয়েছে, আমি কেন ভালো নেই, আমি কেন ভালো থাকতে পারি না, এই প্রশ্নগুলো আমাদের মনের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দেখুন, ও হয়তো সত্যি ও সমস্যার সমাধান করেছে, বা কেউ বা অনেক সময় মনে হয় যে আমি এত পড়াশোনা করলাম, আমি চাকরিটা পেলাম না, কিন্তু 8 পাস 9 পাস যে কোনোভাবে হলো ব্যাংকে হলেও কাজ পেয়ে গেছে বা ভালো একটা জায়গায় কাজ করছে, এটা কি করে হয়, আমার ভাগ্য কি এত খারাপ, কত প্রশ্ন আমাদের মনের ভেতরে চলে, সত্যি চলে। আমরা যখন কাউকে খুব ভালো থাকতে দেখি আমাদের মন বলে ও এত ভালো রয়েছে, আমরা কেন ভালো নেই, কিন্তু ও ভালো থাকার চেষ্টা করেছে হয়তো, আপনাকেও চেষ্টা করতে হবে। আপনি ঘুমিয়ে থেকে ভালো থাকার চেষ্টা করলে চলবে না, আপনাকে আপনার লড়তে হবে আপনার চেষ্টার জন্য। ভাগ্যকে ঘুমিয়ে রাখবেন না, ভাগ্যকে জাগাতে হবে, এটি অবশ্যই করতে হবে, তবে তো আমরা ভালো থাকতে পারবো। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত প্রত্যেক সময় নিজেদেরকে নিজেকে নিয়ে আমরা ভাবছি ও হয়ে গেল, ও আজকে শুট পাট প্যান্ট করে দিব্যি ব্যাগ নিয়ে কাজে চলে গেল, আমি যেতে পারছি না, বা আমি তো পরীক্ষা দিলাম ভালো কিন্তু ও তো বললো ভালো করে পড়াশোনা করেনি, কিন্তু ও নাম্বারটা পেয়ে গেল, আমি তো আমার নাম্বারটা পেলাম না। এই বহু প্রশ্ন আমাদের মনে চলে। সন্তানটাকে তো ভালো করে মানুষ করেছিলাম, কি হলো সন্তানের, সন্তান হঠাৎ করে অবাধ্য হয়ে যাচ্ছে, কেন আমার কথা শুনছে না, এ সন্তান তো এরকম ছিল না, বা আমার পরিবেশ তো আমি এরকম দিইনি যে আমার পরিবেশে আমার সন্তান খারাপ হয়ে যায়, কেন হচ্ছে, স্বামীর সঙ্গে এত বোঝাপড়ার চেষ্টা করছি কেন হচ্ছে, স্বামী কিছুতে বুঝতেই চাইছে না, কথা বললেই ছিটকে চলে যাচ্ছে, মুখের দিকে ভালো করে তাকাচ্ছে না। এই প্রশ্নগুলো আমাদের মনে যারা যে সমস্যায় রয়েছেন ভুগছে। আমি কাউকে এত ভালোবেসেছি, সে আমাকে ছেড়ে চলে গেল আরেকজনের ভালোবাসা পাওয়ার জন্য, সমস্যা বলুন তাই না, কি না সমস্যা রয়েছে। প্রত্যেক সমস্যার সমাধান আছে, এই কারো ক্ষতি চাইবেন না। আমার প্রোগ্রামে প্রত্যেক সময় প্রত্যেকবার কিছু বোঝানো, কিছু বলার, কিছু উদ্দেশ্য বা কিছু মেসেজ থাকে, বারবার বলি আমার প্রোগ্রাম আর রং বেচঙের রঙিন দুনিয়ার মতো আমি প্রোগ্রাম করি না, আমার প্রোগ্রামটা একদম সত্য বাস্তব যুগের সঙ্গে চলি, যা দিতে পারবো তাই করি, নিজের গৃহমন্দিরে পুজো করি, নিজের গৃহমন্দিরে অষ্টধাতুর মা রয়েছে, তাকে ছেড়ে কোথায় যাব, কিন্তু যখন আমি গিয়ে পুজো করি তারাপীঠে যাই, সেগুলোও আপনাকে জানাই, আপনাদের সাথে নিয়েই যাই। এর আগেও বহুবার আমার দেখেছেন তারাপীঠে যজ্ঞ টজ্ঞ, কিন্তু এই কিছু অমাবস্যার মধ্যে আমার গৃহমন্দিরেই পুজো করব। রটন্তী অমাবস্যা আপনাদের জীবনের একটা নতুন পর্ব আনতে পারে, কারণ যারা আমার কাছে কাজ করেছে আপনারা ভাবতে পারবেন না, জাস্ট একটা বছর ফিরে এসছে, তারা বলেছে আমার জীবনে চলে এসছে সেই ফল। সন্তান চলে গেছে বাড়ি ছেড়ে, মা হত মানে ধন্যধন্য হয়ে ঘুরছে, হেন কোনো ঠাকুর বাড়ি, হেন কোনো পীঠ যায়নি, মিথ্যে সেটি, কেউ ফিরিয়ে আনতে পারছিল না। আমি সেই রুমাদি যে সঠিক পথ দেখিয়ে সঠিক কাজ করে সঠিক উপাচার করে তার সন্তানকে ফিরিয়ে দিয়েছি, এবং একটি সন্তানের সুন্দরভাবে সে আবার বিবাহও দিতে পেরেছে। কত বড় প্রাপ্য বলুন তো আপনাদের কাজ যখন আমি করে দিতে পারি, আপনারা যেমন, সত্যি বলছি আমি আমার জন্য কোনোদিন কিছু চাই না ঈশ্বরের কাছে, সব সময় আপনাদেরকে নিয়েই প্রার্থনা করি, এই জন্য আমি এত চেম্বার করতে পারি না, আমি এত চেম্বার করতে হয় না আমার পক্ষে সম্ভব, কারণ কখন করব, মায়ের কাছে কখন ডাকবো আপনাদের জন্য, কখন বলবো। আচ্ছা দেখে নি কে আছে প্রথম। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ দিদি, আমি সত্যি থেকে বলছি, আশা চালদার। আচ্ছা তোমার বিষয় জানবে? হ্যাঁ নিজের বিষয় জানবো। ডেট অফ বার্থ বলো। 5/6/2001। সময়? হ্যাঁ রাত্রি 12:20। জন্মস্থান? হ্যাঁ জন্মস্থান সোদপুর। সোদপুর।
কন্যা লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রে জন্ম। প্রথমে বলি তুমি মাঙ্গলিক জানো? আর একটা, স্বর্ণ ছাড়া যোগ, কিছু করতে চাইছো কিছুই করতে পারছো না। চন্দ্রবঙ্গ কালসর্প যোগ, চিন্তা শুধু ডিপ্রেশন এগুলো নিয়ে ভুগছো। কারণ কিছু করার আগে অনেক সময় বুদ্ধি ভুলে ভুল ডিসিশন নেওয়ায় বহুবার বহু ক্ষতি তোমার হয়ে গেছে। আর এক বলবো, এখন সময় তো খুবই খারাপ যাচ্ছে। আড়াই বছর, কত আড়াই বছরের জীবনে প্রায় কান্নার সম্মুখীন তোমায় হতে হয়েছে। এইবার তোমার প্রশ্ন বলো। আমি তো তোমার অনেক উত্তর দিলাম, আমি এতগুলো কথা বললাম, তার মধ্যে কোনো কথা কি তোমার ভুল হয়েছে? কিন্তু এখনো তুমি ভালো নেই, এখনো কিছু। আচ্ছা, ফোন করলে এবার তুমি কর্মজীবন নিয়ে এখন খুব একটু ব্যস্ত হয়ে পড়েছো, যে কিছু একটা হোক, কারণ এখানে দেখছি কর্মজগতে একটু বাধা রয়েছে সেক্ষেত্রে। হ্যাঁ বলো। অসমস্যায় রয়েছে, সমাধান অবশ্যই আছে। কারণ কর্মজীবন এখন তোমায় বাধা দিচ্ছে, কর্ম তোমায় হতে দিচ্ছে না, কিন্তু এটা নয়, কারণ তোমার মঙ্গল কেতু ছন্ন ছাড়া যোগ হয়ে রয়েছে, ও অশুভ ইঙ্গিত করছে, সেই জন্য তুমি পেরে উঠতে পারছো না। অবশ্যই সন্তান, বাবা মার একমাত্র সন্তান মানে চিন্তার ভাজ, কারণ অবশ্য তুমি দেখলাম তোমার ছক বলছে তুমি খুব ভালো ছেলে, কারণ অনেকেই আছে এত ভাবে না। তুমি ভাবছো যে বাবা মার পাশে দাঁড়াতে হবে, সেক্ষেত্রে একটাই বলবো যে এইভাবে আমি তোমাকে কোনো টোটকা বা কিছু দিলে ঠিক হবে না, তোমাকে আমার কাছে আসতে হবে সোদপুর থেকে, একটু কষ্ট করে শোভাবাজার এসে দেখা করো। বহু লোক মেট্রো দমদম এসে মেট্রো ধরে দেখা করে। আমি বলতে পারি তোমার কর্মজগৎকে আমি ঠিক করব, বাবা মার তুমি একটা ঢাল হয়ে দাঁড়াবে, তোমার দুঃখের দিন শেষ হলো, রুমাদিকে আজ ফোন করলে আজ থেকে সুখের দিন শুরু হলো, এইটুকু বলতে পারি। কিন্তু আসতে হবে, এটি কোনো টোটকার মাধ্যমে কিছু হবে না। হ্যাঁ, তুমি হয়তো ভাব, তোমার মনে প্রশ্ন হতেই পারে, কারণ তোমার ছক বলছে যে তুমি খুব প্রভাবশালী বা অর্থের ভাণ্ডার আছে না, তুমি হয়তো ভাবতেই পারো যে আমার কিভাবে হবে, আমি গেলে প্রচুর টাকার অঙ্কের বলবে কিনা। তুমি বিশ্বাস রাখো, আমার যতটুকু প্রয়োজন আমি সেইটুকুই বলবো, আর সেইটুকু দিয়ে তোমার স্বপ্নের আশা যেটা তুমি বেঁধেছো সেই স্বপ্নের আমাকে গড়ে তোলার দায়িত্বটা আমি নিলাম। শোভাবাজার বুধবার আর বৃহস্পতিবার, ঠিক আছে, একটু বুকিং করে এসো। দেখুন, সমস্যা কোনো না কোনো সমস্যাই আমাদের জীবনে রয়েছে, কিছু করার নেই না, মানে কিছু না কিছু কেউ রয়েছে। আমরা না যা মানে ভাবি ও খুব অর্থ নিয়ে রয়েছে, খুব ভালো আছে, খুব এ রয়েছে, কিন্তু দেখুন যার অর্থ প্রচুর রয়েছে তার সংসারে সুখ নেই। তারাও আসে আমার কাছে, তারাও আসে, আমি দেখেছি তাদের, তাদের আবার অন্য জ্বালা। এই ভাইটি যে ফোন করেছে তার অর্থের জ্বালা, সে অর্থটা পেলে সে বাবা মার কাছে দাঁড়াতে পারবে, বাবা মাকে দেখতে পারবে, একটা সুদিন ফিরিয়ে আনতে পারবে। আর যার অর্থ আছে তার অন্য জ্বালা। তাই সমস্যা আমাদের থাকে, সমস্যা থাকবে, সমস্যা আমাদের ছেড়ে যাবে না, সমস্যা থেকে বেরাতে হবে, সকল সমস্যা সকল দুর্ভাগ্য সব কিছু কাটানোর জন্য অবশ্যই ঈশ্বরকে ডাকুন। ঈশ্বর ছাড়া আমরা কিছু কল্পনা করতে পারি না। ঈশ্বর আমাদের পরম পিতা বলুন, পরম গুরু বলুন, সব কিছু ঈশ্বরের মধ্যে আমরা সব কিছু পাই। আজকে যেহেতু অর্থের একটা ব্যাপার নিয়ে এলো, তাহলে অর্থ কিভাবে বা দুর্ভাগ্য, এই সন্তানটির দুর্ভাগ্য যে আমি করতে পারছি না, ওর কথার গলার ভয়েস শুনেই মনে হচ্ছে যে ও কতটা খারাপ বা কতটা টেনশনে রয়েছে যে কি হবে, এই দুর্ভাগ্যকে কাটাবো কি করে। আটা গুঁড়ি আর চিনি গুঁড়ো করে নিই, আটা ঘরে আটা সবার থাকে,
আটা রুটি এখন ঘরে ঘরে যেমন সুগার, রুটি কম বেশি খায়, সুগার ছাড়াও খায়, না খায়, ভাত খাওয়ার প্রচলন প্রায় উঠে গেছে। এক ধাপ হোক, সকালবেলা হোক রুটি, ব্রেকফাস্ট হোক রুটি, বা কেউ বা রাত্রে রুটি খায়। সেই আটার গুড়িকে চিনিটাকে গুঁড়ো করতে পারলে খুবই ভালো, বা গুঁড়ো চিনি এখন পাওয়া যায় বহু সময়। ভালো করে মিশ্রণ করে নিই, করে যেখানে পিঁপড়ে থাকবে, কালো পিঁপড়ে দেখুন বাড়ির আশেপাশে বা এমনি দেখা যাচ্ছে, সেইখানে গিয়ে আপনি দিয়ে আসুন, ফেলে দিন, সেই গর্তে গিয়ে দিয়ে আসুন। আপনার দুর্ভাগ্য কাটবেই কাটবেই কাটবে। যে সকল বাধা পাচ্ছিলেন সেই সকল বাধা থেকে আপনি ভালো থাকবেন। এর থেকে আর বলার কিচ্ছু নেই। মানে এইটি পরপর যদি কয়েকটি সপ্তাহ করতে থাকেন, যদি বলেন যে কোন দিন করবো, রবিবার দিনও করতে পারেন, বুধবার দিনও করতে পারেন, এটি পরপর কটা দিন করুন, দেখুন চমৎকারই টোটকা এটি। আপনার দুর্ভাগ্য কাটি, আপনি সৌভাগ্যের পথ দেখবেন। আমি আর কিছু বলবো না, কারণ এটি আপনারা করবেন, আর যারা করবেন প্রত্যেকজনকে বলেছি আমার 21 জনকে শেয়ার করবেন, আরও তাড়াতাড়ি ফল পাবেন। সেই 21 জন যদি কেউ করে থাকে তারা 21 জনকে শেয়ার করবে। আমার নিজস্ব সৌভাগ্যের দিশা পার্সোনাল চ্যানেল আছে, তারা সাবস্ক্রাইব করুন যারা এই প্রোগ্রামগুলো দেখছেন, আরও আমাকে অনুপ্রাণিত করুন যাতে আপনাদেরকে আগামী দিনে আরও অনেক কিছু দিতে পারি, বলতে পারি, জানাতে পারি। সবাই ভালো থাকুন, ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্যই আমি রয়েছি, ভালো রাখার জন্য আমি রয়েছি, কারণ ভালো রাখার দায়িত্বটা তো আমি তুলে ধরেছি। আপনারা কারোর কাছে, আমি দিদি ভাই, কেউ আমায় মা বলে ডাকে, কেউ গুরুমা বলে ডাকে, কেউ যে যার ভালোবাসা, যে যার সম্মান আমাকে দেয়, সেই সম্মানগুলো আমি মাথায় তুলে রাখলাম। বহু আপনাদের শ্রদ্ধা, আপনাদের ভক্তি, আপনাদের সম্মান, আমি যাতে আপনাদের পরম কাজ দিতে পারি। আর আমার অনুষ্ঠান দেখতেই হবে, আমার অনুষ্ঠান দেখার জন্য, কারণ আমার অনুষ্ঠানে দৈনন্দিন কিছু নিয়ে সমস্যা, সকল সমস্যার সমাধানের পথ, আর যার জন্য ঘুরি বোঝ টাকা পয়সা লাগে না। আর অবশ্যই যোগাযোগ করবেন, চেম্বার তো আপনাদের জন্য খোলা রইলই, আর মোবাইল নাম্বার দুটি বুকিং যেটি যাচ্ছে সেটি শুধুমাত্র বুকিং নাম্বার, ওখানে কিন্তু দিদিভাইকে পাওয়ার জন্য নয়, দিদিভাইকে পেতে গেলে আমার ভিজিট দিয়ে তারা আমার সঙ্গে কথা বলতে হবে। ভালো থাকুন, নমস্কার।